আফালা তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন তবুও কি উপদেশ গ্রহণ করবে না বান্দা, তবুও কি বুঝবে না? তাহলে গুনাহ এক নম্বর, হযরত বলেন গুনাহ যখন চলতেই থাকে তখন প্রথমত মানসিকতা এমন হয় যে তওবা করতেই মন চায়, এইটা অনুভূতিই জাগে না, বিবেকেই জাগে না। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, তোমার নেক আমল যদি তোমাকে আনন্দিত করে, মজার আনন্দ দেয়, গুনাহ যদি, নাফরমানি যদি তোমাকে কষ্ট দেয়, তাহলে বুঝবা তুমি এখনো মুমিন, এখনো ঈমানের বাতি জ্বলছে। অর্থাৎ নেক কাজ করলে ভালো লাগে, গুনাহ করলে কষ্ট লাগে, নিজে আহা এটা কি করলাম, এটা কি করলাম, এ কাজটা কেন করলাম, এতটুকু আফসুস অনুভূতি যাবে। আর যেদিন দেখবা 30 বছর ঘরে রঙিন টেলিভিশন চলতেছে কিন্তু কোনোদিন এ কথা দিলেও আসে না যেটা কি করছে, 30 বছর 20 বছর বাজারে ব্যবসা করতেছে, প্রতিদিন ওজনে কম দেয়, ধোকা দেয়, প্রতারণা করে, সুদ ঘুষ অন্যায়ভাবে কাস্টমারকে ঠকায়, এভাবেই তার ব্যবসা আজকে 20 বছর, কোনোদিন মনে হয় না এটা পাপ, এটা গুনাহ, এটা ছেড়ে দেওয়া দরকার, এটা মনেই হয় না। বলেন তো, তো সে তওবা করবে কখন, তার অনুভূতি জাগবে কখন? এরকমই অসংখ্য অসংখ্য অগণিত গুনাহ এমন আছে যেটা লাগাতার চলতে থাকে, তওবা করার আর মানসিকতাই আসে না। তার গুনার একটা শাস্তি যে গুনাহ যখন বেড়ে যায়, মাত্রাতিরিক্ত হয়ে যায়, তওবা করতেই মন চায় না। আর যদি কখনো তওবা করেও কোনো আল্লাহওয়ালার বয়ান শুনে, কোনো নসিহত শুনে, কোথাও তাৎক্ষণিক ক্ষণিকের জন্য তার ভিতরে অনুভূতি জাগছে, তো হয়তো তাৎক্ষণিক তওবা করছে, তো এতে মাশা আল্লাহ এতটুকু উপকার হয়েছে যে নগদ গুনাহ ঝরে পড়ছে। কিন্তু সে যখন ধারাবাহিক এটার উপরে মেহনত না করে তখন এটা পুনরায় একদিন পর হোক, এক সপ্তাহ পনের পরে হোক, আবার পুনরায় নতুন করে আরো তীব্রভাবে এটা কি হয় তার মধ্যে তৈরি হয়। এই জন্য নিয়ম হইল ধারাবাহিক মেহনত করতে থাকা গুনাহ ছাড়ার উপরে। আর এইটার জন্যই সবচেয়ে উত্তম আল্লাহ তাআলা যেই পদ্ধতি বলেছেন, কুনু মাআস সাদিকিন, আল্লাহওয়ালাদের সংস্রব, আল্লাহওয়ালাদের সোহবত, আল্লাহওয়ালাদের সাহচর্য, আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া, ওনাদের মজলিসে, ওনাদের বয়ানে, নসিহতে, ওনাদের বাতানো পথে চলতে থাকা, ধারাবাহিকভাবে চলতে থাকা, যে কতদিন, মৃত্যু পর্যন্ত। এটাই এখানে বললেন যে দুইটা নেয়ামত তখন হাসিল হয়, আল্লাহওয়ালাদের সোহবতের বরকতে, এক তওবা করার মতো দিল তৈরি হয়, দুই তওবার উপরে অটল থাকা, মজবুত থাকার মতো হিম্মত সাহস শক্তি তৈরি। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়ায়ুযাক্কীহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, হে পরওয়ারদিগার তাদের মধ্য থেকেই তাদের নিকট একজন পয়গাম্বর প্রেরণ করুন যিনি তাদের কাছে আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। আল্লাহ তাআলা উক্ত আয়াতে আখিরি জামানার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের হেদায়েতের জন্য চারটি পন্থা বলে দিয়েছেন, তার মধ্যে চতুর্থ ও সর্বশেষ হল উম্মতের আত্মা পবিত্র করে দেয়। ওই যে বললেন এটার গুরুত্ব বোঝাচ্ছেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসলেন, কেন আসলেন, কেন আসলেন? চারটা জিম্মাদারি, কয়টা জিম্মাদারি নিয়ে? চারটা। এক নম্বর কোরআনুল করিমের তেলাওয়াত, দুই নম্বর কোরআনুল করিমের তালিম, তিন নম্বর সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কোরআন যা বলতে চায় সেই আলোকে পুরা জীবন প্র্যাকটিক্যাল সাজিয়ে দেওয়া, সেই সুন্নাহ এর তালিম, সুন্নার তালিম। আর চার নম্বর অন্তর আত্মাকে পবিত্র করে দেয়,
কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কমপক্ষে চারবার এই কথাটা বলছে যে নবী প্রেরণের উদ্দেশ্য এর মধ্যে একটা ওয়ায়ুজাক্কিহিম 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 তিনি তার উম্মতের অন্তরাত্মা পবিত্র করে দিবেন।